তোকে মনে পড়ার হাজারটা কারণ আমার চারপাশ ঘিরে আছে। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন তোকে গুড মর্নিং মেসেজ করতাম। আমার ফোনে প্রায় দিন তোর ঘুম ভাঙত, তাই ঘুম ভাঙার পর দিনের প্রথম আলোটা যখন চোখে পড়ে তোর কথাই মনে পড়ে। দুপুরে আমি খেতে বসার আগে তোকে জিজ্ঞাসা করতাম, এই তুই খেয়েছিস? এখনো খাসনি? তাড়াতাড়ি খেয়ে নে, আর শোন খেয়ে আমাকে একটা মেসেজ করে দিস। তাই খেতে বসার আগে তোকে খুব মনে পড়ে, জানতে ইচ্ছে করে তুই কি খেয়েছিস। মাঝে মাঝে ফোন করে তোর পড়া ধরতাম, তুই থেমে থেমে পড়া বললে আমি রেগে জিজ্ঞাসা করতাম, আই দেখে দেখে পড়া বলছিস না তো? পড়তে বসলেই না বড্ড জানতে ইচ্ছে করে, তুই ঠিক মতো পড়ছিস তো? রাতে ঘুমানোর আগে প্রতিদিন নতুন নতুন ছন্দ বানিয়ে শেষে গুড নাইট লিখে মেসেজ করতাম তোকে। মাঝে মাঝে তুইও ছন্দ মিলিয়ে উত্তর দিতি। ঘুমানোর আগে তোর চেহারাটা না কল্পনা থেকে সরতেই চাই না, জানিস? তোকে মনে পড়ার এরকম কারণ আছে হাজারটা, তোকে ভুলে যাওয়ার একটা কারণ তো বলে যা।